গরু পাচার মামলায় এবার ইডির নজরে বীরভূমের শিউরি থানার আইসি মোহাম্মদ আলী। ইডির নোটিশ পেয়ে শনিবার দিল্লির ইডির সদর দপ্তর পর্বত ভবনে পৌঁছে যান শিউরি থানার আইসি। এদিন সকাল 10:30টার মধ্যে ইনকাম ট্যাক্সের কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের নথি, সম্পত্তির যাবতীয় কাগজ নিয়ে যেতে বলা হয় মোহাম্মদ আলীকে। নির্দিষ্ট সময়ের আগেই ইডি দপ্তরে পৌঁছে যান তিনি। এর আগে কয়লা পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। ইডি সূত্রে খবর, অনুব্রত ঘনিষ্ঠ ওই পুলিশ অফিসার পাচারকারীদের সাহায্য করে প্রোটেকশন মানি নিয়েছে, পাশাপাশি তাদের বাড়তি সুযোগ করে দিয়েছিলেন। একই সঙ্গে আসানসোল জেলে থাকাকালীন অনুব্রত বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে ইডি সূত্রে খবর। সাইগাল হোসেন ও অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে শিউরি থানার আইসির নাম পেয়েছে ইডি, যার উপর ভিত্তি করেই মোহাম্মদ আলীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন বেশ কয়েকটি প্রশ্ন এই পুলিশ আধিকারিকের কাছে রাখেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তার কাছে জানতে চাওয়া হয় জেলবন্দী অনুব্রত মামলার খরচ চালাচ্ছে কে বা কারা, গরু ব্যবসায়ী শেখ লাতিফের সঙ্গে যোগাযোগ আছে কিনা, শেখ লাতিফের সঙ্গে আলীর যৌথ সম্পত্তির হদিশ ইডি স্ক্যানারে, বর্ধমানে আলীর শ্বশুরবাড়ির বিপুল সম্পত্তির উৎস কি, আলীর মাধ্যমে কেষ্ট কলকাতায় কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, আলীর মাধ্যমে কি কলকাতায় অর্থ যেত। আমি তো বরাবর আপনাদের বলে আসছি যে পুলিশের কাজ করা উচিত তারই মেনে নিরপেক্ষভাবে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়ে একটা দলের হয়ে কাজ করছে। আপনার ভালো দেখেছেন যে একটা দল বদল করলে তাকে কি পদ দেওয়া হবে, সেটা থানার প্রাপ্ত অফিসার করছে। এর থেকে বোঝা যায় তো এই যে গরু পাচার বলেন আর কয়লা পাচার বলেন আর নিয়োগ দুর্নীতি বলেন, এটা পুলিশের লোকেদের সহযোগিতা না থাকলে এটা করা সম্ভব ছিল না। কারণ পুলিশের পোশাক পরা, ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকে গুপ্তপাতক বিভাগের পুলিশ থাকে, তারা যাবতীয় খবরাখবর সংগ্রহ করে উপরের লোকদেরকে দেন। তো এই যে কয়লা পাচারের খবর, গরু পাচারের খবর, নিয়োগ দুর্নীতির খবর তারা উপরের লোকদের দেননি, এরকম হতে পারে না। যদি না দেন তাহলে সেটাও কর্তব্য গাফিলতি এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। তো এই যে পুলিশের লোকদের জিজ্ঞাসাবাদ করলে আমার ধারণা এই যে দুর্নীতি অপরাধ যেটা চলছে সেটার অনেকটা খবর পাওয়া যায়। পুলিশে অনেক বড় অপরাধ করতে পেরেছে এখন বেরোচ্ছে। তো এই যে আপনি কয়লা পাচার বা গরু পাচার বলুন, নিয়োগ দুর্নীতি বলুন, এগুলো পুলিশের লোকেরা সহযোগিতা না করলে হতে পারত না, এবং তারা সহযোগিতা করেছে বলেই এতটা অপরাধ হতে পারে। গরু পাচারের ঘটনায় মোহাম্মদ আলীর কোনো ভূমিকা আছে কিনা, অনুব্রতর সঙ্গেই কি সম্পর্ক, সবটাই আতস কাঁচের তলায় এনে তদন্ত করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সত্যজিৎ মুখোপাধ্যায় ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।